ভালো আছো? বাংলা পরীক্ষা আলহামদুলিল্লাহ কেমন হয়েছে? ভালো ভালো আছি। বাংলা পরীক্ষা কেমন হয়েছে? তোমাদের বাংলা পরীক্ষা? হ্যাঁ, সবাই সবার বই থেকে 7 পৃষ্ঠা বের করো, 7 পৃষ্ঠা নং 7, 7 পৃষ্ঠা 7। আমি সাত পৃষ্ঠায় কি লেখা আছে দেখো তো। আমাদের চারপাশে যে আমাদের পরিবেশ, 7 পৃষ্ঠায় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের, অধ্যায়টার নাম বলো। সাহিদা ভিডিও অন করো, মারোয়া ভিডিও অন করো। আজকে তোমাদের কি পরীক্ষা আছে? আজকে কিন্তু 7টা 40-এর মধ্যে লিখা শেষ করতে হবে। আজকে ছবি আপলোড করতে পারবে 8টা পর্যন্ত, ঠিক আছে? আপলোড করতে পারবে না আজকে, পরীক্ষা তোমাদের 7টা থেকে 8টা, 1 ঘন্টা সময় পাবে। লিখার জন্য 40 মিনিট, ছবি আপলোড করার জন্য 20 মিনিট, মোট 1 ঘন্টা। আজকে তোমাদের 25 নাম্বারের পরীক্ষা না? গতকাল ছিল 50 মিনিটের, 50 নাম্বারের পরীক্ষা, এই জন্য সময় বেশি দিয়েছি। আজকে 25 নাম্বারের পরীক্ষা, আজকে সময় আরো কম, ঠিক আছে? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা প্রথম শ্রেণীর পরিবেশ পরিস্থিতি ক্লাস করবো। সবাই বলবে 7 পৃষ্ঠা বের করো। মারোয়া বই খুলেছো? মারোয়া বই খুলেছো? আনিসা, আচ্ছা দেখো, আমাদের পরিবেশ, বইয়ের 7 পৃষ্ঠা বের করো, সবাই 7 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। এখানে লিখা আছে আমাদের পরিবেশ, কি লিখা আছে পড়ো তো। আমাদের পরিবেশ, হ্যাঁ, আমাদের চারপাশে যা কিছু আছে, নিচের কথা খুব মন দিয়ে শুনবে, কেউ কথা বলবে না। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, লিখতে হবে না, লিখতে হবে না, না। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে কি কি আছে বলো তো, কি কি থাকে? গাছপালা থাকে, পশু পাখি থাকে, থাকে মাটি, থাকে পানি, থাকে আমাদের চারপাশে ঘর বাড়ি আছে, গাছপালা আছে, তাই না? পশু পাখি আছে, পানি আছে, মাটি আছে, সব কিছু মিলে হচ্ছে আমাদের পরিবেশ। এই সব কিছুকে কি বলা হচ্ছে? পরিবেশ। এই সব কিছু মিলে আমাদের পরিবেশ। পরিবেশ দেখো, পরিবেশ 3 প্রকার। পরিবেশ কত প্রকার? 3 প্রকার।
তিন প্রকার কি কি? কি কি করতে পারবে কেউ? গাছপালা, পশু পাখি, মাটি, পানি ইত্যাদি, এগুলো পরিবেশের উপাদান। গাছপালা, পশু পাখি, মাটি, পানি, এগুলো কিসের উপাদান বলো? গাছপালা, মাটি, পানি, এগুলো কিসের উপাদান? পরিবেশে পরিবেশ তিন প্রকার। পরিবেশ কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। প্রথমটা হচ্ছে পারিবারিক পরিবেশ। প্রথমটা কি তাহিরা? পরিবেশ। প্রথমটা কি বলো? পারিবারিক পরিবেশ। ইভা বলো। পরিবেশ কত প্রকার? আনিতা, পরিবেশ কত প্রকার? তিন প্রকার। প্রথমটা কি? পারিবারিক পরিবেশ কি? দেখো, পারিবারিক হচ্ছে একটা পরিবার, একটা পরিবার নিয়ে যে পরিবেশ। একটা পরিবারে কে কে থাকে? মা বাবা থাকে, ভাই বোন থাকে, দাদা দাদি থাকে, থাকে না? পরিবারের সবাইকে নিয়ে যে পরিবেশ তাকে বলা হচ্ছে পারিবারিক পরিবেশ। বলো তো এটা কি ছবি? এটা কোন পরিবেশের ছবি? এটা কোন পরিবেশ? আনিতা বলো এটা কোন পরিবেশ? কে বলতে পারবে এটা কোন পরিবেশ? কেউ পারবে? কারো কি বুদ্ধি নেই? ক্লাস ওয়ানে কারো কি বুদ্ধি নেই? মিস মিস এটা পারিবারে চাহিদা। মিস মিস এটা পারিবারে নাকি? এটা কোন পরিবেশ? হ্যাঁ, এটা হচ্ছে পারিবারিক পরিবেশ। একটা পরিবার, এখানে মা বাবা আছে, দাদা দাদি আছে, ভাই বোন, চাচা চাচি, সবাইকে নিয়ে একটা পরিবার গড়ে উঠেছে, এটাকে বলা হচ্ছে পারিবারিক পরিবেশ। ঠিক আছে, পরিবেশ। তারপর দুই নাম্বারটা কি বলতো? সামাজিক পরিবেশ। না, লিখতে হবে না। পরেরটা হচ্ছে সামাজিক পরিবেশ। পরেরটা কি? সামাজিক পরিবেশ কি? সামাজিক পরিবেশ হচ্ছে সমাজে মানুষজন, ঘর বাড়ি, রাস্তাঘাট। তোমরা কি স্কুলে পড়ো না? স্কুল হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান।
এগুলো নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ মানে কি? সামাজিক হচ্ছে একটা পুরো একটা সমাজ, একটা আমরা একটা সমাজে বাস করি, কেমন আমরা সবাই যেমনি একটি পরিবারে বাস করি ঠিক তেমনি একটি সমাজেও বাস করি, আমাদের একটি সমাজ থাকে। সামাজিক পরিবেশ হচ্ছে আমরা সমাজে বাস করি না, আমরা হচ্ছি সমাজের মানুষ। সমাজের মানুষ রাস্তাঘাট, বিদ্যালয়, স্কুল কলেজ, ঘর বাড়ি সবকিছু নিয়ে। নাফিস, নাফিস কি করছো? সবকিছু নিয়ে যে পরিবেশ তাকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। দেখো এখানে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ, প্রাকৃতিক পরিবেশ। চন্দ্র, সূর্য, এটা কি সূর্য না এটা কি দেখতে পাচ্ছ? সূর্য, গাছপালা, খাল, নদী, নালা, পাহাড় পর্বত, এসব পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে পারিবারিক পরিবেশ। আজকে আমরা কিছু লিখবো না, এটা কিসের ছবি? কিসের ছবি কি বলতো? কিন্তু আমরা এখানে যে পারিবারিক পরিবেশের দেখছি এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ পারিবারিক পরিবেশ, পূর্ণাঙ্গ পরিবার। এখানে একদম সবাই, যৌথ পরিবার আছে না, এটা হচ্ছে একটা যৌথ পরিবার ছবি। দেখো তাহলে আমরা এই চ্যাপ্টারে যে পার্টটা এখন পড়লাম এখানে আমরা কি কি বানান শিখতে পেলাম? সবাই খাতা নাও, সবাই খাতা, হ্যাঁ খাতা নাও, সিডব্লিউ লিখো, ডেট দাও। আমাদের সবাই খাতা নাও, সিডব্লিউ লিখো, ডেট দাও। আমি যে বানানগুলো বলবো আমরা শুধু ওগুলো লিখবো, ঠিক আছে? তোমরা এখন কেউ কিছু মিস বানান, আগে বানান শিখবো আমরা, তারপর বানানগুলো লিখবো, ঠিক আছে? ইভা, ইভা আমাদের বানান করো, আমাদের, আমাদের মাকার মার দে দে সবাই খাতায় লিখো, আমাদের সবাই লিখো, আমাদের সবাই লিখেছ আমাদের? না মিস আমি লিখি নাই, মিস আমি লিখি নাই। সবাই লিখো আমাদের, আগে আমরা বানান গুলো শিখে নিই, প্রত্যেকটা চ্যাপ্টার পরে আমরা বানান গুলো শিখে ফেলবো, তাহলে যখন আমরা প্রশ্ন শিখবো কিংবা শূন্যস্থান সঠিক উত্তর শিখবো আর কষ্ট হবে না। আনিসা পরিবেশ বানান করো,
আমাদের কোথায় লিখবো বিস খাতায় লিখবে পরিবেশ বানান করো আনিসা এক উপরের নাম নিচে পরিবেশ সবাই লিখো পরিবেশ পরিবেশ সবাই লিখো লিখো মা আমাদের পরিবেশ হ্যাঁ সবাই লিখো পরিবেশ আমাদের পরিবেশ মিস লিখেছি লিখেছ মিস আমি লিখি নাই পরিবেশ আচ্ছা ঠিক আছে আমরা একটু অপেক্ষা করছি তুমি লিখো পরিবেশ লিখেছি পরিবেশ লিখেছ এবার লিখো পারিবারিক পারিবারিক বানান করবে নাফিস পারিবারিক পারিবারিক জি পারিক বলো পারিবারিক রশিকারি পারিক কপারিক বারিক বকার বা চাহিদা পারিবারিক বানান করো চাহিদা পারিবারিক বানান করো চাহিদা পারিবারিক বানান করো বয়সুন্নর রশ্মিকার বারিক বানান করো চাহিদা শুনতে পাচ্ছ Yes, me. আমু সবাই লিখো পারি বাড়ি মুখস্থ সবাই লিখো পারিবারিক কিভাবে কিভাবে মা হ্যাঁ ঠিক আছে লিখো পারিবারিক পরিবেশ মিস আমি লিখছি পারিবারিক পরিবেশ এবার লিখো পরিবেশ এবার লিখো সামাজিক সামাজিক বানান করো নাফিস সামাজিক সামাজিক জি মহাকর্মা ইভা সামাজিক বানান করো মহাকর্মা
प्राकृतिक बनान करो अनीसा प्राकृतिक बोलो आबार बोलो प्राकृतिक सबाई सुनो प्राकृतिक बनान आबार बोलो अनीसा তাহলে এটা কে বলবে মিস বলো আবার বলো পরফলা আকার বলো अनीता बोलो अनीता आकार तापर क फला आकार क करी का तारे शिकार के प्राकृतिक बात और शिकार क प्राकृतिक इभा बोलो इभा पर फला करो करो बोलो पर फला आकार প্রাকৃতিক শিখলাম সামাজিক বানান শিখলাম পারিবারিক বানান শিখলাম প্রাকৃতিক বানান শিখলাম এবার গাছপালা বানান করো সাহিরা গাছপালা কেউ বই দেখ গাছপালা চেষ্টা করো গাছপালা হ্যাঁ ভেরি গুড নাফিস বলো গাছপালা বানান গাছ গাকার গা চ গাছ গাকার গাছ ক গাছ লাকালা পালা পাকার পা লোয়াকার পালা গাছ পালা সবাই লিখো গাছপালা হ্যাঁ গাছপালা লিখো গোয়াকার গাছ হ গাছ পালা পাকার পা লোয়াকার পালা লিখো তুমি লিখেছো আজকে একটু বেশি নড়াচড়া করছে না কোন খুশি খুশি হ্যাপি আজকে অনেক হ্যাপি সাহিদা পালা আকার পা ল আকার লা পালা গাছ পালা গ আকার গাছ হ গাছ পালা প আকার পা ল আকার তা
दादा दादी, दादा दादी बनान करो अनीसा, दादा दादी दादा आलो बनान करो आलो साहिदा आलो बनान करो साहिरा सुनते पाच्छो सबाई सुनते पाच्छो स्वप्नके देखते पाच्छि ना स्क्रीन देखते पाच्छो देखते पाच्छि ओके आना आलो साहिरा आलो बनान करो आलो है आलो आ आ बनान करो आ आलू ना आलो आलो सॉरी आलो 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 सॉरी आलो 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 है आलो लिखो सबे आलो लिखो सॉरे आ लो कालो आलो লিখেছো আলো মিস দাদা দাদি লিখবো আলো বানান লিখো আলো মিস দাদা দাদি লিখবো না সাহিরা বাতাস বানান করো বাতাস বাতাস বকার বা তকারতা দন্ত স বাতাস সবাই লিখো বাতাস বকার বা তকারতা দন্ত স বাতাস বকার বা তকারতা দন্ত স বাতাস লিখেছো এই ছবিটা আমরা কি দেখছি বলতো এই ছবিটা কি কি আছে গাছপালা আছে আলো আছে বাতাস আছে জি বলো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্য এই ছবিতে আমরা আরেকটা যেটা জিনিস সূর্য 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 বানান কে পারবে সূর্য 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 স দীর্ঘ উকার অন্তিয়জ রে সূর্য রে সূর্য লিখেছ সবাই সূর্য লিখেছ সূর্য লিখেছ দন্ত স দীর্ঘ উকার অন্তঃস্থ জ সূর্য সূর্য লিখেছ সূর্য হ্যাঁ সূর্য তারপর দন্তস্য দীর্ঘকস্য অন্তস্থ জ রে বর্গজ
सबाई परीक्षार जोन्नो प्रिपारेशन नाओ आज के तुम्हारे साधारण ज्ञान परीक्षा ठीक है सबा परीक्षार जोन्नो एक भालो करे पढ़ाशुनो कर दे सबाई किन्तु সবাই আটটার মধ্যে স্কুলের অ্যাপসে খাতার ইমেজ পাঠাবে সাতটা থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের সাতটা পর্যন্ত সবাই লিখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।